তো আশা করি দিদিকে সবাই চেনেন, তবু দিদির নামটা আমরা জেনে নেবো আর এখানে কি করে আসবেন সেটাও আমরা জেনে নেবো। দিদি আমার নামটা বলো আপনার। হ্যাঁ, আমার নাম শ্রাবন্তী, শ্রাবন্তী পল্লে। আমার লোকেশন হচ্ছে আন্দুল, হাওড়া আন্দুল। NH6 ধরলে আপনাকে আসতে হচ্ছে অঙ্কুরহাটি, আর আপনি যদি আন্দুল রোড হয়ে আসেন তাহলে আমার বাড়ি 10 মিনিট লাগবে। আচ্ছা, কেউ যদি আপনাকে গুগল লোকেশন চায় আপনি দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, গুগল লোকেশন হোয়াটসঅ্যাপ করলে আমি দিয়ে দেবো। অবশ্যই, অঙ্কুরহাটি থেকে খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট, আর এদিক থেকেও তাই 5 থেকে 7 মিনিট। অবশ্যই। দিদি আজকে আপনার কাছে কি কি দেখতে চলে এসেছি? আমি আজকে কিছু দেখাবো রড। হ্যাঁ, রডের কিছু পাপ্পি আছে, হ্যাঁ সেইগুলো দেখাবো, আর কিছু ল্যাব দেখাবো, ভালো ভালো কিছু ল্যাব দেখাবো। আচ্ছা, আপনাকে বলে দিই, আমরা কিছুদিন আগে দিদির কাছে ভিডিও করেছিলাম, তখন বাচ্চাগুলো অনেকটাই ছোট ছিল, তো আপনারা হয়তো তার কোয়ালিটি বুঝতে পারেননি সেইভাবে। তো আপনারা দেখুন দিদি কি কোয়ালিটি দেখাচ্ছে। আসো 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 আসো, দেখতেই পাচ্ছেন দিদির কাছে, আসো 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 আসো, সুন্দর কোয়ালিটি ল্যাব আছে, দারুণ কোয়ালিটি রটুইলার রয়েছে। আপনারা অনেকেই মেল চান, অনেকেই ফিমেল চান, মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে। তো ফার্স্টে দিদি আমাদেরকে একটা ল্যাব দেখাচ্ছে, দারুণ কোয়ালিটি, আমার তো সামনে থেকে খুবই ভালো লাগছে। একদম, আমি কোয়ালিটিটা একটু বলার চেষ্টা করব। হুম, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা বলে অ্যাপেল হেড, অ্যাপেল হেড। হ্যাঁ, ওকে, একদম 5 পেসের বাচ্চা আসবে। এটা এর মধ্যে কিন্তু রিঙ্কেল এসে গেছে, আমরা আগে 19 দিন আগে যখন দেখেছিলাম তখন রিঙ্কেল ছিল, এখন কিন্তু রিঙ্কেল ভালোভাবে বোঝা যাচ্ছে। রিঙ্কেল ফেজ আমি দেখিয়ে দিচ্ছি, নোজটা একবার দেখে নেবেন, ফুল ব্ল্যাক আছে, এটা পুরো ব্ল্যাক নোজের আছে, একদম ডিবার্মিং কমপ্লিট আছে, এটা ডিবার্মিং কমপ্লিট আছে, একদম আপডেট আছে। ওকে, তেল যাকে বলে শর্ট টেল আছে, অ্যাকচুয়াল শর্ট টেল হচ্ছে এটা, একদম শর্ট টেল, একদম শর্ট টেল অ্যাকচুয়াল মানে হচ্ছে এটা। আমি বোন স্ট্রাকচারটা একটু দেখিয়ে দেব, বোন স্ট্রাকচারটা দেখুন, বোন স্ট্রাকচার যেটা দেখতে হয় দেখুন, এটা পায়ের সরু ভাবটা নেই, একদম থাবাগুলো চওড়া। হ্যাঁ, নিচের দিকে যেমন আছে উপর দিকেও কিন্তু সেমই আছে, সেম আছে, আর ব্ল্যাক, ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক রয়েছে। আপনি যদি এটা পোস্টটা দেখেন, ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক এ রয়েছে, ফুল ব্ল্যাক এ আছে। কালার সেটটা ফোনের উপরে হালকা গোল্ডেনের একটা সেট আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। আচ্ছা, বাচ্চারা আজকের ডেটে কত বয়স হলো? আজকের ডেটে এরা 34 দিন, কালকে 35 দিনে পড়ে যাচ্ছে। আচ্ছা, এরা যে কি খাওয়া দাওয়া করছে এখন এই মুহূর্তে? এরা এখন খাচ্ছে রয়্যাল ক্যানন ম্যাক্সি স্টার্টার, রয়্যাল ক্যানন ম্যাক্সি স্টার্টার। এই মুহূর্তে দিদি যে সমস্ত ল্যাবের বাচ্চাগুলো দেখাচ্ছে তার দাম আছে 12,000 টাকা। আপনারা যদি পছন্দ হয় অবশ্যই দিদির সাথে কন্ট্যাক্ট করুন, আমাদের কিছুটা কমিয়ে দেবার চেষ্টা করবে। প্রত্যেকটা বাচ্চা কিন্তু এখানে ছাড়া রয়েছে, দিদি একটা একটা করে তুলে আমাকে দেখাবার চেষ্টা করছে, আপনাদেরকে ধরে ধরে বোঝাবার চেষ্টা করছে। তো এখন দিদি একটা ফিমেল তুলেছে, এটাই ফিমেল আছে, এটাই ফিমেল আছে, দেখুন সেম সেম রয়েছে, একই মাইল লিটার যেহেতু সেমই আছে, সমস্ত কিছু জাস্ট খালি ফিমেল আছে। তো দেখে নিন সামনে, দেখেন একবার যদি ভালো করে ঘুরিয়ে দেখে দেবে, এটারও কিন্তু 34 দিন বয়স আছে, আজকে সেম খাবার খাচ্ছে, রয়্যাল গ্র্যান্ড ম্যাক্স স্টার্টার, একদম সেম খাবার খাচ্ছে। বোন স্ট্রাকচারটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, দারুণ কোয়ালিটি, আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনারও ভালো লাগছে। তো আপনার ঝপ করে ফোন করে পেলেন, দিদির ফোন নাম্বার পেলে। তো নেক্সট দিদির কাছে রয়েছে রটুইলার, আমরা সেটাও দেখে নেবো, দিদি আমাকে রটুইলার দেখাবেন। একদম, প্রত্যেকটা বাচ্চা অ্যাক্টিভ আছে এবং হেলদি আছে, দেখুন বাচ্চাগুলো দেখে নিন, যে যা নিজের মতন করে খেলে যাচ্ছে, এখানে ছেড়ে আপনাদেরকে পুরো দেখানো হচ্ছে ভিডিওটা, দেখে নিন বাচ্চাগুলো কত অ্যাক্টিভ। এখানে কিন্তু 8টা বাচ্চা রয়েছে এই মুহূর্তে, ম্যাক্সিমামটাই আছে মেল, সেফি, এটা রয়েছে রটুইলার, দেখুন ভালো করে কোয়ালিটি দিদি একটু দেখিয়ে দেবেন। একদম, এটা রটুইলারের মেল আছে, এটা রটুইলারের মেল পাপ্পি আছে, এখানে কিন্তু 8টা থেকে 9টা বাচ্চা রয়েছে রটুইলার এবং ল্যাব মিলিয়ে, দুটো ফিমেল আছে, বাদ বাকি সবই মেল আছে, মানে 7টা মতন মেল আছে। আচ্ছা, এদের বয়স কত হলো আজকে? এদের বয়স আজকে হচ্ছে আপনার 44 দিন, 44 দিন বয়স হয়ে গেছে, 44 দিনের কোয়ালিটি দেখে নিন, খুবই সুন্দর রয়েছে। দিদি এর মাদারকে দেখা যাবে কি এই মুহূর্তে? একদম, এর মাকে আমি দেখিয়ে দেবো। আচ্ছা, রডের দেখালেই বুঝতে পারবেন আমি কোয়ালিটিটা কি আছে। অবশ্যই রডের কোয়ালিটি জানতে পারবো। আর আমাকে দিদি এটুকুনি বলুন, রডটা অ্যাগ্রেসিভ হয় এগুলো কি সেইভাবে হবে? না, কখনোই হবে না, কারণ এদের বাবাকে হয়তো আমি দেখাতে পারছি না এই মুহূর্তে, বাবা ফ্রেন্ডলি, আর মাকে তো আমি এক্ষুনি দেখিয়ে দেবো, আপনাদের সামনে দেখলেই বুঝতে পারবেন মা কতটা ফ্রেন্ডলি। ওরা আমার সাথেই থাকে, আমার মেয়ের সাথেই ওরা সবসময় থাকে, ওর মা কখনোই কোনোভাবেই অ্যাগ্রেসিভনেস এখনো পর্যন্ত দেখায়নি, বা ভবিষ্যতে দেখাবে বলে মনে হয় না। আচ্ছা, আমার কাছে রটুইলার আপাতত এখন আছে হচ্ছে 3টা মেল, 3টা মেল অ্যাভেলেবেল আছে, আমি 3টা দিতে পারবো, আর ফিমেল আছে 2টো। আচ্ছা, কিছুদিন আগে আপনার কাছে অনেকগুলো বাচ্চা ছিল না? একদম একদম, এই কটা পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি দিদির কাছে। দিদি এদের প্রাইস কি রেখেছো? এদের প্রাইস আছে হচ্ছে আপনার মেল পাপি আমি আগের সেম প্রাইসই বলছি, 16,000 টাকা, আর ফিমেল হচ্ছে 14,000 টাকা,
আর অফার তো আপনাদের চ্যানেলে আগেরটা দেওয়া হয়েছিল, তবুও আমি আরেকবার রিপিট করি, সেম অফার আছে। হ্যাঁ সেম অফার আছে, আপনার মেলের উপর 1500 টাকা মতো আপনি অফার পেয়ে যাবেন, আর ফিমেলে 1000 টাকা। অবশ্যই 16000 টাকা আছে মেল, আপনার নিলে হয়তো 14500 পড়ে যাবে, আর ফিমেল আছে আপনার 14000, নিলে 13000 পড়ে যাবে, তাই তো? একদম। অবশ্যই। কি দিদি এই মুহূর্তে খাওয়া দাওয়া কি করছে, কত টাইম খাচ্ছে? ওরা খাচ্ছে 3 টাইম আমার কাছে আছে, ডিভার্মিং আপডেট আছে না? একদম আপডেট আছে। আচ্ছা কতদিন আগে ডিভার্মিং হয়েছে মোটামুটি? ডিভার্মিং হয়েছে ওদের মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেছে না, আবার 1 সপ্তাহ পরে আবার 1 সপ্তাহ পরে আবার ডেট আছে, এখন নেই, আপাতত আপডেট আছে। আচ্ছা আমি একটুখানি ফিমেলটা দেখালাম এতক্ষণ, তো আমি একটু ফিমেলটা দেখিয়ে নেব। আচ্ছা একটু বোন স্ট্রাকচারটা দিদি দেখি। আচ্ছা বোন স্ট্রাকচার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কনস্ট্রাকচারটা দেখে নিন আপনারা সামনে থাকেন, একদম অবশ্যই খুব সুন্দর আছে। দেখে নিন টেলটা আমি একটু দেখিয়ে দেব। টেলের সাইজটা একটু লম্বা, এদের তো লম্বাই হয়, এদের তো লম্বাই হয়, মাকে দেখলে বোঝা যাবে কি জিনিস দাঁড়াবে। দেখেন কত আদরের বাচ্চা, কিউট বেবির সাথে আরেকটা কিউট বেবি রয়েছে, তো দেখতে পাচ্ছি আপনারা সামনে দেখেন। তুমি কিসে পড়ো? থ্রি। থ্রিতে পড়ো? কোন স্কুলে পড়ো তুমি? আমি কিশালা কেজি স্কুলে পড়ি। স্কুল যেতে ভালো লাগে? হ্যাঁ স্কুল যেতে ভালো লাগে। আমার তো ভালো লাগতো না, তোমার ভালো লাগে? আপনি যদি NH6 ধরেন তো আপনাকে অঙ্কুরাটি নামতে হচ্ছে, আর আপনি যদি আন্দুল রোড হয়ে আসেন তো ওখান থেকে আমার বাড়ি 5 থেকে 7 মিনিট লাগবে আসতে। ফোন নাম্বারটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 8617205323। অবশ্যই দিদির ফোন নাম্বার আপনারা পেয়ে গেছেন, দিদি অ্যাড্রেসটাকে আপনারা বলে দিয়েছেন, যদি অসুবিধা দিদিকে ফোন করে নিন, গুগল ম্যাপ নিয়ে নিতে পারবেন। দিদির একটা চ্যানেল আছে আমরা যেটা জানি, আগেবারও দেখেছি, তো দিদির চ্যানেলের নামটা একটু বলবেন। আচ্ছা আমার চ্যানেলের নাম হচ্ছে ক্যামেলিয়াস ডগ জোন। আচ্ছা আমি লিঙ্কটা তো ডেসক্রিপশনে দাদার পেয়েই যাবেন, আর আপনারা যদি ভিজিট করতে চান চ্যানেলটা ভিজিট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর যা আপডেট থাকবে বাচ্চার আমি ওই চ্যানেলে দিয়ে রাখি। অবশ্যই দিদি কিন্তু শুধু বাচ্চা সেল করেন বা ব্রিডিং করেন না, দিদি কিন্তু অনেক ইনফরমেশন আর ভিডিওর মাধ্যমে শেয়ার করে, আপনি যদি দিদির ইনফরমেশন নিতে হয় তো দিদির চ্যানেলটাকে ভিজিট করুন। আরে বেলা 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 কান্দে, ওই বাপ রে দেখুন কেন কেন, এই হচ্ছে এদের মা, দেখুন কোয়ালিটি দেখে নিন খালি, এই হচ্ছে মা আমার গায়ে উঠে পড়ছে দেখে নিন, আর এই হচ্ছে ল্যাবের মা দেখে নিন কোয়ালিটি, এও গায়ে উঠে পড়ছে। এসি আগে বাচ্চাকে দেখে নিচ্ছে যে বাচ্চা সব ঠিকঠাক আছে কি না। এ হচ্ছে রটের মা, এ হচ্ছে ল্যাবের মা, সরি দাদা দেখে নিন বাচ্চাগুলো খেলাধুলো করছে, সব বাচ্চা কিন্তু অ্যাক্টিভ এবং হেলদি আছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা সবাই সবার সাথে শেয়ার করে দাও।